আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করতেছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এতে এখানে হচ্ছে ইকরা আব্বু সকালবেলা মাছ কিনে আনছিল, একদম সবগুলো মাছ একদম তাজা ছিল, শিং মাছগুলো একদম তাজা ছিল। তো আমার এরকম তাজা তাজা মাছ খেতে অনেক ভালো লাগে। আর আমাদের এখানে একদম নদীর মাছ পাওয়া যায়, দেখেন সবগুলা মাছই খুব তাজা ছিল, একদম সুন্দর। তো আমি একদম হচ্ছে আর কি একদম ভালো করে ভিডিও করতে পারিনি, খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তো একটু যতটুকু পারলাম আপনাদের মধ্যে শেয়ার করলাম। আর এই তো এখানে হচ্ছে আমি একটু মুরগির গোশত নিয়ে নিছি, এটা হচ্ছে ফ্রাই করে দিব আমার মেয়েকে। তো আজকে কোনো আর কি রেসিপিটা শেয়ার করতে পারি নাই বা শেয়ার করি নাই, কারণ আজকে প্রচুর কাজ ছিল, বাজার আনছে, তো সব কিছু মিলে অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো এখানে আমি হচ্ছে সব ধরনের মশলা দিয়ে আর এটা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। এরপর আমি এটা ইফতারের আগেই হচ্ছে ভেজে নিতেছি, একদম ইফতারের আগ মুহূর্তে, কারণ আর কি বললাম তো যে খুব কাজ ছিল, অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এত ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, আমাকে এত সাপোর্ট করেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা নাকি এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এই তো দেখেন আমার এইখানে কিন্তু হচ্ছে মুরগির গোশগুলো একদম ফ্রাই করা শেষ। তো একদম অল্প একটুই নিয়েছিলাম শুধু ইকটার জন্য, আর বাবা বাসায় ছিল না, ও আর আমি ছিলাম ইফতারের টাইমে, আর একদম অল্প একটু গোশই হচ্ছে ওকে ফ্রাই করে দিচ্ছি একদম আর কি ও যতটুকু খেতে পারবে। তো ও যদিও সবগুলো খায় নেই, কারণ বাচ্চা মানুষ তো, ও তো আর এতটা আর কি খেতে পারে না, হয়তো বা 2-1 পিস খায়। তো অনেক মজা হয়েছিল, এই ফ্রাইটা অনেক মজা হয়েছিল। আর এখানে আমি কিছু আলু ফ্রাই করে দিব, এটা ইকরার খুবই পছন্দের। তো এগুলো আমি হচ্ছে শুধু একটু হালকা লবণ হলুদ মরিচ হালকা হালকা সব কিছু দিয়ে অনেকক্ষণ মেখে রাখছিলাম, প্রায় ঘণ্টাখানেকের মতো মেখে রাখছি। তো এরপরে হচ্ছে আমি এটা ফ্রাই করে দিচ্ছি। তো এইভাবে করে দিলে ইকরা হচ্ছে খুব পছন্দ করে, আর আমি চেষ্টা করি যে আমার মেয়ে যেইভাবে যেটা খেতে পছন্দ করে ওইভাবে ওইটা তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করি। আসলে এটা সব মাই চায় যে তার সন্তান যাতে একটু খায়, বা যেহেতু এখন বাচ্চাদের খাবার নিয়ে এত হচ্ছে বাহানা থাকে, তো এই কারণে সব মায়েরাই চেষ্টা করে যে একটু যাতে হচ্ছে বাচ্চারা খায় সেইভাবে সব কিছু তৈরি করে দেওয়ার জন্য। তো এখানে আমার আলুগুলো হচ্ছে ফ্রাই করা শেষ, তো একদম ইফতারের সময় হয়ে গেছিলো আর কি, আর অল্প কিছুক্ষণ সময় বাকি ছিল, আমি সব কিছু রেডি করে হচ্ছে বসার 2 মিনিটের মধ্যে আজান দিয়ে দিছে। আর একলা মানুষ সব কিছু সব দিকটা সামলাইতে হয়, এদিকে মেয়েটা আছে, সব দিক সামলাইয়া এরপর হচ্ছে আর কি আর রোজা রেখে আর কি এত সব কাজ করা বা ইউটিউবে কাজ করা আর কি সব কিছু মিলে একটু সমস্যা হয়ে যায়। তো এইখানে হচ্ছে আমি আর আমার মেয়ে খাবো শরবত, আমরা দুইজন হচ্ছে 2 গ্লাস শরবত নিয়ে নিছি। আর এইখানে খেজুরটা যেহেতু আমি একাই খাবো, আর কি ইকরা এখান থেকে খেজুর খেয়েছে, ও তো আর রোজা না বা ও এটা বুঝেও না, আজানের আগেই আর কি খেয়ে ফেলছে, তো এটা কোনো ব্যাপার না। আর এখানে আমি পাস্তা রান্না করেছি, তো এইগুলো কিছুই শেয়ার করি নাই, কারণ বললাম তো খুব তাড়াহুড়ার মধ্যে হচ্ছে ইয়া করছি, আর আপনাদের সাথে আর কি কথা বলতে বলতে আর কি ভিডিও করতে করতে আজান দিয়ে দিছিলো, তো আমি শরবতটা খেয়ে নিছি। আর এখানে তো পাস্তাটা অনেক মজা হয়েছিল, আর কি চিকেন ফ্রাই বা ফ্রেঞ্চ ফ্রাই এই প্রত্যেকটা জিনিসই অনেক ভালো লাগছে, হয়তো বা রোজা ছিলাম এই কারণে সারাদিন পরে খেলাম এই কারণে বেশি মজা লাগছে। তো এই যে আমার মেয়েটা সবাইকে হাই বলে দিছে, আর কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। আর দেখেন ও কতটা মজা করে খাচ্ছে, আর খাওয়া দেখলেই বুঝতে পারবেন যে আসলে আজকে আমার খাবারগুলো আসলে কতটা মজা হয়েছে। ও খুব মজা করে খুব তৃপ্তি করে মাশাল্লাহ আর কি খাইতেছে। তো আমার আর কি যতই কষ্ট করি যদি ও খায় তাহলে এটা আমার সার্থক হয়, ঠিক আছে? তো ও খুব যখন দেখি ও দেখেন আর কি চোখ বন্ধ করে খুব মজা করে খাইতেছে, তো ওর কাছে যখন কোনো খাবার মজা লাগে তখন ও চোখ বন্ধ করে ওইটা ফিল করে সবসময়।
তো সবার জন্য অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। আশা করবো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক দোয়া রইলো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মেয়ে লাইক চাইতেছে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।